একটি শিশু কেন অটিজমের আক্রান্ত হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তবে শিশুর বয়স অনুযায়ী সামাজিক যোগাযোগ ও আচরণগত ত্রুটি দেখা দিলে বোঝা যাবে সে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত কিনা। জন্মের প্রথম তিন বছরের মধ্যে অটিজমের লক্ষণ দেখা যায়। অভিভাবকদের মধ্যে এই নিয়ে সচেতনতা কি বেড়েছে, নাকি সামাজিক ট্যাবু মেনে অটিজম কি এখনও অবহেলিত? বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। অটিজমে আক্রান্ত শিশুটি তার নিজের ভুবনেই মগ্ন থাকে। তার সব মনোযোগ যেন তার ইচ্ছা ও অনুভূতির মধ্যেই ডুবে থাকা, এমনকি ইশারা ইঙ্গিতেও সাড়া দেয় না তারা। অটিজম সম্পর্কে ধারণা থাকলেই কেবল অভিভাবকরা বুঝতে পারেন তার শিশুটি আর দশটি সাধারণ শিশুর মতো নয়। অটিজমে কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া না গেলেও গবেষকরা মনে করছেন জিনগত ও পরিবেশগত সমস্যার কারণে মায়ের গর্ভেই শিশুটির মস্তিষ্ক বিকাশ হয় না। বিশেষজ্ঞরা একে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলেও থাকে। অটিস্টিক বেবি বলে এক ধরনের টার্মিনোলজি জনগণের মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে যে একটা বাচ্চা হয়তো বা কম কথা বলছে বা একটু চঞ্চল বা একটু কথা একটু ডিলে হচ্ছে কথা, আমরা কিন্তু ক্লাসিফাই করে ফেলি এই বাচ্চাটা অটিস্টিক বেবি। এটা কিন্তু বাবা মার উপরে প্রচণ্ড একটা মেন্টাল টর্চার এবং প্রেশার। কিন্তু অটিস্টিক বেবি সামান্যতম কিছু অ্যাবনর্মালিটিস মানেই কিন্তু অটিস্টিক বেবি না। বাংলাদেশে অটিজমের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বাড়ছে। দেশে 16-30 মাস বয়সী শিশুদের মধ্যে অটিজম আক্রান্ত প্রতি 10,000-এ 17 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপে বলা হয়েছে ঢাকা শহরে অটিস্টিক শিশুর সংখ্যা গ্রামাঞ্চলের তুলনায় কয়েক গুণ বেশি, এদের মধ্যে ছেলে শিশুর সংখ্যাই বেশি। যদিও এই পরিসংখ্যানে সারা দেশের মোট অটিজমে আক্রান্ত শিশুর হিসাব আসেনি। আমরা প্রায়োরিটিতে মেলদেরকে আগে রাখছি, তো যখন এক্সপোজ হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে ছেলেরা বেশি। আসলে ঘরে যে তার বোনটাও অসুস্থ সেটা কিন্তু আপনি জানতে পারছেন না, কারণ তাকে আনা হচ্ছে না সামনে। জিনের আছর, তারপর হচ্ছে বাতাস লেগেছে, আমার বাচ্চাটা দেখতে সুন্দর, পাশের বাসার মহিলা চোখ দিয়েছে, এই ধরনের বলে এখনও এবং এখনও ঝাড়ফুঁক চলছে, এগুলো তো অত্যাচার চলছেই, এটাকে তো ডেফিনেটলি আমি অত্যাচারই বলবো। বুদ্ধি প্রতিবন্ধী নাকি অটিজম সেটা চিহ্নিত করাও আরেক সমস্যা। এগুলো যথাযথ চিহ্নিত করতে না পারলে চিকিৎসায় ভুল হওয়ার আশঙ্কা থাকে। অটিস্টিক বেবি বলে আমাদের যে মিথ তৈরি হয়েছে এটা সম্পর্কে আসলে জনগণ না জেনে আমরা একজনকে এভাবে ক্লাসিফাই করতে পারি না। এটা এটা এক ধরনের, আমি বলবো এক ধরনের ক্রাইম, কারণ এটা একটা অনেক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে। বেশিরভাগ অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু অত্যন্ত সম্ভাবনাময়। প্রতি 10 জনে একজন অটিস্টিক শিশুর মধ্যে ছবি আঁকা, গানে, গণিতে বা কম্পিউটারে প্রচণ্ড দক্ষতা থাকে। তাই এই বিশেষ শিশুকে ঠিকমতো পরিচর্যা করে সমাজে অন্যান্য শিশুর মতো গড়ে তুলতে পারাই এখন সময়ের দাবি। একটা মাস এডুকেশনে এটা নিয়ে যেতে পারি, সবার মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, তাহলে একমাত্র এটা পসিবল। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।